হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমি যে ভালো আছি সেটা আমি বলবো না, দেখতেই পাচ্ছো তোমরা। এই দেখো শুয়ে আছি, প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে। এটা হচ্ছে দুটো আড়াইটার দিক করে। আমার মেয়ের তো এখন বৃত্তি পরীক্ষা চলছে, মেয়ে পড়ছে, মানে পরীক্ষা 7:30 থেকে 10টার মধ্যে শেষ হয়ে যায়। 10টার সময় বাড়ি ফিরে এসে বাড়িতে মেয়েকে কিছু খাইয়ে আবার তখন থেকে মানে পড়াশোনা স্টার্ট হয়, যতক্ষণ না কমপ্লিট হয়। একদম 4টে পর্যন্ত একদম নাগাতার লেগেই থাকে। মা বাড়িতে ভাত রান্না করেন, মাকে বলেছি আলু ভাতে ভাত সেদ্ধই খাবো, তবু মেয়েকে পড়াবো, তারপর কাজ। মেয়েদের পরীক্ষা হয় না, মায়েদের পরীক্ষা হয় মনে হয়, পরীক্ষা এলে। আর এ এক দেখো ছোট কন্যা কিছু বলার জন্য এসেছে, কেন যে আমার মানে মাথাটা টিপে দিচ্ছে সেটা পরে জানতে পারবে তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। একঘেয়ে নুয়ে নুয়ে পড়ছে, তো আমাদের কোয়েলকে একবার দেখো শুয়ে পড়েছে, ঘাড়ের যন্ত্রণা হচ্ছে। খেলতে যা, অত পাকামো করতে হবে। সংসারে নানা কাজ, তারপরে পরীক্ষার চাপ, তারপর ওর জন্য আমি সকালের দিকে ভিডিও ছাড়তে পারি না, ব্লগ ভিডিও বানাতে পারছি না, তবু যতটা পারি চেষ্টা করি ভিডিও বানানোর। তো তোমরা সবাই পাশে থেকো। ও, তুমি পাঁপড় খাবে বলেই আমার কপাল টিপতে এসেছো? হ্যাঁ, এমনি এমনি না, ঘুষখর মেয়ে, পাঁপড়ের জন্যই কপাল টিপছো আমাকে? পাঁপড় ভেজে দেবে তার জন্য? হ্যাঁ, সে আবার কি, ওরে দুষ্টু মেয়ে। মাথা না, কপাল দেখবো না, দিতে হবে না, ভাজবো না। তাহলে তুমি আমাকে একটুকু ভালোবাসো না, ওই পাপড়ের জন্য আমার কপালটা টিপতে এসেছো? ও, তুমি আমাকে ভালোবাসো না? তা তাহলে বলছো যে পাপড় ভেজে দিলে তাহলে তুমি আমার কপালটা টিপে দেবে, না হলে টিপে দেবে না, দুষ্কর মেয়ে। তুই এমন করছিস, পুরো বেশি করে আমার মাথা যন্ত্রণা শুরু করে দিবি। টাটা বন্ধুরা, আমার মা গা টাটা বন্ধুরা, আমার মেয়ের ভিডিওটি লাইভ লাগে কমেন্ট করে জানো। আর কিছু, আর কিছু বলার আছে বলে দাও। যদি মা মেয়ে ভিডিওটি ভালো, যদি সুন্দর লাগে, লাইক করলে, লাইক না লাইক, লাইক কমেন্ট জানাবেন, এটা আমার নিজের মা হয়। না না, আমি তো পরে নিজের মা নয় রে, আমি বাবা নিজের মা হয়। পাকা বেরো, পাকা বুড়িটা, তুই যা কথা বলছিস আমার মাথা যন্ত্রণা এমনিতেই সেরে যাবে, বুঝলি? না লাগছে, ওই দেখো বন্ধুরা আমার দিদি না পরে পরে
এই দেখুন আমার দিদি, আজ আমাকে তো লাগছে। যেমনি নতুন নতুন বাইরা ছুটুন বাদে, তেমনি আমিও তো ছুটুন বেঁধেছি। বন্ধুরা তুমি কেমন ভালো আছো? এটা পর কেমন কথা হচ্ছে, তুমি কেমন ভালো আছো বলতে হয়? বন্ধুরা তোমার বন্ধু আছে অনেকে, কিন্তু অনেক আঙ্কেল আছে, আন্টি আছে, বলো কেমন আছেন সবাই, ভালো আছেন তো? বলো বলুন, আমরা ভালো আছেন না? তো আমার আপনারা যদি ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা ভালো ভালো থাকবো, সুস্থ থাকবো। ও বাবা, বিশাল পাখা হয়ে রে। যখন লাইটে যাই তখন লাইটে বলে না, স্নান করতে, স্নান করতে যাই তখন তো আমি স্নান করতে যাই, যখন দাদা দেখে ফেলে, দাদা ছুঁড়ে মেরে দিচ্ছে আমার দিকে, উফ বটলে গেছে। কি ছুঁড়লো দাদা? কলম। এই ছড়াটা আমি বলছি আপনাদেরকে, নতুন নতুন পায়রা গুলি ছুটুন বেঁধেছে ওই পাড়াতে, ছেলে মেয়ে লাই সান লাই ঘুমেছে, দুই ধারে দুই রুই কাল্লা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে, দাদা দেখেছে, দাদা রাতে কলম ছুঁড়ল ছিঁড়ে মেরেছে, উফ বড্ড লেগে গেছে, উফ বড্ড লেগে গেছে। আমার মা এইবারে দাঁতগুলো ভেঙে গেছে, কাকে দিলি রে এবারে? পুটি মাছকে। আবার পুটি মাছকে দিয়েছিস তুই? তোর আগের বারে দাঁতে পুটি মাছ দিলই না, অর্ধেকটা দিয়ে ছেড়ে দিল, দেখ ছোট বড় দাঁতটা বেরিয়েছে, দেখ দাঁতে, দেখা দেখা, এই দেখ বেঁকে গেছে দাঁতটা, এই দেখ বেঁকে গেছে। আরে পুটি মাছের দাঁত নাই তাহলে কি? আমি দেখতে পাচ্ছি আমার মা কিছুই বলতে চায় না, শুধু মাদার জন্য। দাদা বন্ধুরা যদি ভালো লাগে একটু কমেন্ট, ভালো লাগে কমেন্ট, একটু ভালো লাগে কমেন্ট, যখন পাগলা হতে চাই তোর তেমন অনেক কান্না করতে চাই। মা আমাকে পাগলি বললো, তাহলে আমি একটু পাগলি গান বলবো। তুই পাগলি তো বলছে, পাগলি তোর পাগলা হতে চাই, তোর প্রেমনে ছিদ্র হতে চাই, ছিদ্র আমার কি?